বন্ধুরা, সব কেমন আছেন? আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, মাছের ডিম দিয়ে রাঙা আলুর চাটনি। তো সেই চাটনি বানানোর জন্য আমি কী কী পদ্ধতি অবলম্বন করছি এবং কীভাবে বানাচ্ছি সেটা দেখুন, পুরো ভিডিও জুড়ে দেখবেন, তবে বুঝতে পারবেন চাটনিটা আমি কীভাবে বানাচ্ছি। দেখুন, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আমি ডিমটা ভেজে নিয়েছি, তারপর আর একটু তেল দিলাম, 5 ফোড়ন একটা লঙ্কা ভেঙে দিয়েছি। তারপরে আমি কালো সর্ষে অ্যাড করব। দেখুন, আমি চামচের হাফ চামচের থেকে কম কালো সর্ষে দিলাম, ফোড়নটা ভাজা হয়ে এলে তারপরে আমি সবজিগুলো তুলে দিয়েছি। রাঙা আলুর পিসগুলো আমি তুলে দিলাম, লবণ অ্যাড করলাম স্বাদ অনুযায়ী, হলুদ দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি জল অ্যাড করব। দেখুন, জল দিয়ে দিলাম, 1 কাপের মতো জল দিয়েছি রাঙা আলুগুলো সেদ্ধ করার জন্য, ফুটে এসেছে। এরপর আমি ঢাকা বন্ধ দুটো খেজুর দিলাম, দুটো খেজুর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। রাঙা আলুগুলো বয়েল হয়ে গেলে পরে আমি মাছের ডিমটা অ্যাড করব। এখন দেখি আলুগুলো বয়েল হয়েছে কি না। হ্যাঁ, বয়েল হয়েই গেছে। এরপরে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম, এটা আমসত্ত্ব দিলাম 1 চামচের মতো, এটা আমি ঘরে বানানো আমসত্ত্ব। আর 1/2 চামচের মতো চিনি দিলাম, আমসত্ত্বের মধ্যে মিষ্টি আছে, ওই জন্য চিনিটা অল্প দিলাম। আমসত্ত্বটা একটু মেখে নিচ্ছি, ওটা গরম হলেই ফুটলেই ওটা গলে যাবে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমার চাটনি প্রায় হয়ে গেছে, আলুগুলো বয়েল হয়ে গেছে। তো এইভাবে আপনারাও রাঙা আলু আর মাছের ডিম দিয়ে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। দেখুন, আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম মাঝখানে, ডিমগুলো একটু চাটনির রসটা ঢোকার জন্য হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দিয়ে বন্ধ করে ফাতে করে তুলে নিচ্ছি। এই আমার চাটনি রেডি। আপনাদের ভালো লাগলে সেটা জানাবেন প্লিজ। ধন্যবাদ দেখার জন্য।